আপনার যদি খুব বেশি নেট ফুরিয়ে যায় তাহলে এই টিপসটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে 1GB আপনি সারা দিন নেট ব্যবহার করবেন তবুও ফুরাবে না। সর্বপ্রথম এটা করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে যাচ্ছি এবং সেটিংয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন সিম কার্ড এবং মোবাইল ডাটা, এই যে এই অপশানটায় এখানে ক্লিক করবেন। সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এখানে ক্লিক করলাম আমি। এখানে গিয়ে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন ডাটা ইউজ, তারপরে এখানে ট্যাপ করবেন। ইউজের ভিতরে গিয়ে আবার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নেটওয়ার্ক পারমিশন। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে নেটওয়ার্ক পারমিশন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন মোবাইলের সমস্ত অ্যাপসগুলো শো করবে। এখানে গিয়ে আপনি কোনো যেগুলো প্রয়োজন সেই অ্যাপস ছাড়া আপনি সব অ্যাপসের ডাটা পারমিশনটা অফ করে দেবেন। তার জন্য কি এই যে ডিসেবল নেটওয়ার্ক ডাটা আপনাদের এরকম থাকবে এবং মোবাইল ডাটা এটাই এরকম থাকলে যখনই নেট চালাবেন তখনই ওয়াইফাইও ব্যবহার করবে এই সফটওয়্যারগুলো, মোবাইল ডাটাও ব্যবহার করবে। যদি শুধু মোবাইল ডাটা করেন তাহলে শুধু মোবাইল ডাটা যখন অন করবেন তখন মোবাইল ডাটা ব্যবহার করবে। আর আপনি এখান থেকে ডিসেবল মোবাইল নেটওয়ার্ক, এই যে ডিসেবল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, দিয়ে এটা অন করে দেবেন। আপনার সেই সফটওয়্যারটা আর নেট নিতে পারবে না। দেখছেন ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা আপনার এটা উপরেরটাই থাকবে, আপনি সব নিচেরটাই ডিসেবল নেটওয়ার্ক এখানে এটা অন করে দেবেন। যখন এটা অন করে দেবেন তাহলে এই সফটওয়্যারটাই আপনারা নেট নিতে পারবে না। যে সমস্ত সফটওয়্যারে দেখবেন আপনার এরকম সব ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা এটাই টিক, ব্লু টিক থাকবে। আপনি এটাই না করে যেগুলো ব্যবহার করবেন শুধু সেগুলো এটা রাখবেন ওয়াইফাই মোবাইল ডাটা। তাছাড়া যেগুলো আপনার প্রয়োজন নেই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোতে আপনি ডিসেবল নেটওয়ার্ক করে দিবেন। ডিসেবল নেটওয়ার্ক করে দিলে সেই সফটওয়্যারটাই আপনারা নেট নিতে পারবে না। এইভাবে আপনি অনেক নেট বাঁচাতে পারবেন বা আপনার 1GB ডেটাতে সারাদিন চলবে তবুও ডেটা শেষ হবে না। সিস্টেম আপনি ব্যবহার করে দেখতে পারেন, আপনার অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।